একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে। ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা তারা সে আসবে মনে হয়। উপমহাদেশের পাঁচ নক্ষত্র মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বনফুল এবং সৈয়দ ওয়ালিউল্লাহর নির্বাচিত সেরা গল্প নিয়ে সেরা গল্পের সেরা নাটক। দোকানে গেছিল নাকি? নূপুরের শব্দ তো পাই নাই আমি আর কি। আমার কি কারো চোখে পড়ে? সারা জীবন কত লজেন চুষ খাওয়াইবা, বাপে আমার কত কষ্ট কইবা, টাকা জোগাড় করে দিল, দোকান দিবা, তার মায়ের সুখে রাখবা, ধনবতী করে রাখবা, কই সারা জীবন লজেন চুষ চুষেই তো দিন গেল। তোমার পায়ের নূপুর কই? নূপুর দেখিব, এই মানুষ নূপুরই রিজাল্ট আছে না? হাত পাত
সুন্দর হইছে। তুমি ওদিকে যাও। আহা যাই তো গুছে যাও না। যাও তো। যে মই মুরবিদের সামনে আসতে লজ্জা করে না তোর? যা নাচ দেখায়া স্বামীর মন ভুলা গিয়া। নুপুর আপা সারাদিনই নাচে তাই না আপা? পান খাবা? না থাক। জমি জমা ভাগাভাগি কথা হইতেছিল তো ভাবতাছি আমি যেটা ভাগে পামু সেটা বিক্রি করে দিব কিনা। জমি বুঝবে কেন? তুমি জানো না তোমার আমি কইছি যে গঞ্জে আমি একটা বড় দোকান দিব। বড় দোকান দিতে গেলে তো কিছু টাকা লাগবো। টাকা পাবো কই? এই জমি বেচা টাকা নিব। জমি থেকেও তো আয় হইতেছে। হ তা হইতেছে, কিন্তু গঞ্জের দোকানের আয় কিন্তু অনেক বেশি। দোকান কবে খুলবা? এই ধরো বৈশাখ মাসের 1 তারিখ দেখা যাক। তোমার বাবা আমারে 1 লাখ টাকা দিবে কইছিল, 20,000 আর খুচরা খাচরি মিলে 10,000, মানে মোট 30,000। বাদ বাকি টাকাটা তো এখনো পাইলাম না। বাবার আমি খবর পাঠাইছি, বাবা কইছে কালকে আইব। তুমি কি বলবা? টাকা চাইলে তো আব্বা জানো মনে হয় কিছু 5-10,000 টাকা দিব। তাতে কি হইব, একসাথে অনেক টাকা লাগবো না? আমি বললে নিশ্চয়ই দিব। শোনো, ওই মার কাছে না বেশ কিছু টেকা আছে। হকগুলো সে মা কিন্তু আমার খুব বেশি আদর করে। আমি ওই টেকাগুলো বাগানোর লেগে ঘন ঘন ঘরে যাই। টেকাটা পেয়ে গেলে তো দোকানটা ভালো হইব, কি কও? তাই না? আর তুমি কিন্তু আব্বাজনটা একটু বুঝায় কইব যেন সে ঠিক মতন না থাক। তুমি যেভাবে ঠিক আছে, কাল কিন্তু দোকানদারি ভালো মতন করবা, বুঝতে পারছো? এখন আর এত চিন্তা করতে হইব না, ঘুমো। আমি পাবো কই? তাছাড়া জামাইরে আমি যে টাকা দিছি সেই টাকা দিয়েই তো ভালোভাবে ব্যবসা চলার কথা। তুই জামাইরে কো নতুন ব্যবসা না কইরা পুরান যে ব্যবসাটা করতেছে সেটাই মনোযোগ দিয়ে করুক। ঠিক আছে আব্বা, তুমি যখন তোমার মেয়ের চিন্তা করবা না তাহলে তোমার আর বলার কি আছে? আমি পথে বাসা যাব, তারপর তোমার আর বলবো না। এইরকম কথা কন কাজ না বলবো না। দোকানের লেগে সব জমি বিক্রি করে দিতেছে আর আমি চেঁচিয়ে দেখবো জমি বেচবো তো আর কি? আর মায়ের কাছ থেকে কিছু টাকা লইব, তখন তোমার মায়ের দাম থাকবে 1 কানা। এখন যে লোকটা দোকানে সাজানোর লোকের রং তামাশা করে আমার লোকে ঠিকঠাক চলে,
হইলা নলে কোন গালা আমার সাটা মেরা ভালো যাইতো গা কান্দিস না মা কান্দিস না আমি দেখতেছি বাবা জামারে কোষ আমার লগে দেখা করতে দেখি না কি করা যায় ঠিক আছে তুমি যাও সময় তোমার জামার লগে দেখা করে যাও ওই দোকানে কেমনে দোকানদারি করে দেখা যাও ঠিক আছে আমি জামাইয়ের দোকান হয়ে যাইতেছি খুশি তো তাও কান্দিস না উঠি এখন হ্যাঁ কই যাইতেছো বাবা এতদিন পরে তোমার মায়ের কাছে আসছো তুমি না খাই যাইবা ব্যবসা বাণিজ্য করে এখন আর কোনো আরাম নাই ব্যবসা বাণিজ্য আর কিছু নেই কি জানিস বিস্কুট বিস্কুট আরে আব্বাজান আপনি আমি তো আপনাদের দেখি নাই আসছিলাম বাসায় খবর দিছিল সব আলাপ হয়েছে চলো তুমি আমার সাথে জলদি চলো আমি কি জানি যাও খাওয়া দাও কিটা লাগছে রান্না হয় নাই বইয়া থাকো আমার দোকানে যা আছে তা বেচলে হবে 10,000 আর আমার হাতে আছে 10,000 টাকা মতো অসুর সাহেব বলছেন উনি আমারে 30,000 টাকা দিবেন তাহলে হইল 50,000 আর তাজু আর আপনি যদি 50,000 টাকা করে দেন তাহলে হইব 1.5 লাখ টাকা 1 লাখ টাকায় দোকান হইব আর হাতে থাকব 50,000 টাকা এখানে বেহায়াপনা করবা না শোনো সাজু তোমার ভাবির গয়না বেচলে হয়তো 50,000 টাকা হইব কিন্তু তাজুর বইয়ের গয়না বেচলে তো আর 50,000 টাকা হইব না বড়জোর 25-30,000 হইব তবে আমার বিয়ের আংটিটা বেচলে থাক সবসময় ফাইজলাম তোর যেমন স্বভাব তোর বউটা পেয়েছে ঠিক একই স্বভাব ঠিক আছে রাজু তাহলে 25,000 দেখ লাভের আমরা যা পাবো তার অর্ধেক পাবে সে সাজু তোকেও বলি তুই যে 50,000 টাকা দিবি 10,000 তো দোকানের জিনিস বেচলে হইব ঠিক আছে বাকি 40,000 টাকাই দেখা আমারে বুঝি কারো বিশ্বাস হয় না রাগ করিস না সাজু জানি জানি সবই জানি আমি আহা তোমারই তো ভাই মাথা গরম করিস না সাজু আর কইও না আর কোনো কথা কইও না কেউ সবারই তো সমান ভাগ দিতে চাই কারো গায়ে লাগে না আমি একলাই দোকান করতে পারি আমি একাই পারুম তোমাকে কারো টাকা লাগবো না ঠিক আছে কাল সকালে টাকা দেখাবো আমি আবার
আব্বা জানেন টাকা কত কই বাবা হকম দরকার লোভ নেই কই কম আব্বা আমার পথে বসা দিও না আব্বা কষ্ট পাই আমার দরকার হইলে আমার আমার গয়নাগাটি সব বিক্রি করে আমি তোমার টাকা জোগাড় করে দিব ঘুমায় পড়ো ঘুমাও